দর্শক প্রতিদিনের বাংলাদেশের আজকের আয়োজনে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আর কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে টিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন প্রতিদিনের বাংলাদেশের ক্রীড়া সম্পাদক নাজমুল হক তপন এবং সাথে আছেন একই পত্রিকার সাংবাদিক আমিরুল আবেদন আকাশ আমরা কিন্তু টিটোয়েন্টি বিশ্বকাপে দেখেছি ইংল্যান্ড কিন্তু ঘুরিয়ে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে এসেছে তো ভারত কিন্তু আসলে অনেক চানবিচ

আর ইংল্যান্ডের যে বৈশিষ্ট্যটা আমরা এভাবে বলতে পারি নব্বই দশকে পাকিস্তানকে যেমনটা বলা হয়তো আনপ্রেডিক্টেবল কি করবে পাকিস্তান যে আমি মজা করে বলতাম এটাকে যে এটা কিশোরী মেয়েদের টিনেজার মেয়েদের মনের মন মানে এই ভারতে এই মুখ খারাপ বিশেষ সেরা দলের কাছেও অনাসে হারাতে পারে আবার আবার সব থেকে অ্যাভারেজ একটা টিমের কাছে আবার হেরে যেতে পারে এই ইংল্যান্ড টিমটা ঠিক সেই বৈশিষ্ট্য আছে সেই আনপ্রিক্টেবল বৈশিষ্ট্য যেটা আমরা নব্বই দশকে পাকিস্তানের মধ্যে দেখতাম সেইটা আছে তাই ইংল্যান্ডের এগেন্সটা কেউ ফেভারিট না আরেকটা বিষয় যে হচ্ছে যেমন বছর আগে সর্বশেষ কি মনে হয় যেটা হচ্ছে ইংল্যান্ড কি আমরা কি ভারতকে ফেভারিট বলতে পারি আসলে আমরা কি সেই জায়গাটা থেকে যদি বলি কি ভারতকে এগিয়ে দেখা যায় স্লাইটলি এগিয়ে রাখা যায় আসলে পিচ কন্ডিশন যদি দেখেন ভারত তো সবসময় একটা ব্যালেন্স টিম করে ভারতের টিমটাই তো ব্যালেন্স আসলে স্পিনার আছে ওদের পেসার আছে মানে শুরু দিক থেকে ওদের তো অনেক অপশন আছে এখন যদি আমরা ওখান থেকে বিচার করি তাহলে ভারতকে একটু এগিয়ে রাখতে হয় কিন্তু আসলে ইংল্যান্ডের কথা যেটা বললেন ইংল্যান্ড তো পুরোপুরি একটা পেশাদার দল আর আনপ্রেডিক্টেবল যেটা আপনি বলছেন আমি ওটা একমত ইন্ডিয়ার মেইন সমস্যা আমার মনে হয় যে ওদেরটা অনেকটা কি দ্বারা প্রভাবিত যে ওদের ফ্যানদের একটা চাপ আছে আবার টিমের মধ্যে অর্ডারের একটা বিষয় আছে আর টপ অর্ডারের বিষয় ইন্ডিয়ার তো দেখছেন রোহিত শর্মা আছে রোহিত শর্মার একটা বড় ভূমিকা আছে কিন্তু বিরাট কোহলি বিরাট কোহলি যদি আসলে ভালো খেলতে পারে আজকে তাহলে আমার মনে হয় যে ভারত অবশ্যই ইনজ টিম ব্যালেন্সড ব্যাটিং বোলিং সব দিকে তারা করতে পারেনি যখন একটা ক্রুশিয়ার টাইম আসে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচ গুলোতে যে ম্যাচ গুলোতে

আর এই ফেজ পারফরম্যান্সটা কিন্তু আরেকটা ব্যাপার। নাজি আমি আরেকটি কথা এর সাথে যুক্ত করতে চাই। বিগত বেশ কয়েক বছরের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দলগুলোতে যে খেলার যে পারফরম্যান্স আমরা দেখছি যে তারা কোনো ورلڈ কাপ আসলেই প্রথম দিকে ভালো খেলে বাট যখনই সেমিফাইনাল বা ফাইনাল আসে তখনই আসলে তারা দেখা যাচ্ছে যে একটু খারাপকে খেলছে গত বিশ্বকাপে আমরা যেটি দেখেছি ভারত এবং অস্ট্রেলিয়ার একটা মানে একটা একটা ড্রামেটিক্যাল একটা ম্যাচ সেখানে কিন্তু অস্ট্রেলিয়া একটা ভালো জয় পেয়ে জয় পেয়েছিল এটা হ্যাঁ এটা এটা খুবই আসলে একটা আনপ্রেডিক্টেবল একটা জয় পেয়েছিল অস্ট্রেলিয়া তো আপনার কাছে কি মনে হয় যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দলগুলোতে কি আসলে নেতৃত্বের ঘাটতি আছে বলে কি মনে হয় এ বিষয়ে আসলে আপনার মূল্যায়ন কি এটা মানে টাফ কোয়েশ্চেন আসলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের টিম এইবার বিশ্বকাপে আসলে নেতৃত্বের বিষয়টা না বিষয়টা পারফরমেন্সে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নেতৃত্বের আসলে হিসাবটা কি এখানে হচ্ছে ইন্টেন্টের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটে কারণ ক্রিকেটে নেতৃত্ব আসলে হচ্ছে গেম সেন্স আপনি যখন ফিল্ডিং করছেন তখন হচ্ছে আপনি কি কোন বলারকে আনছেন ফিল্ডিং পজিশন কোথায় সেট করছেন এগুলো আসলে ইম্পর্টেন্ট আর ক্যাপ্টেনের কাজ আসলে ক্যাপ্টেন নিজে ভালো পারফর্ম করলে পুরো টিম ভা একটা ভালো পারফর্ম করে কারণ ক্যাপ্টেন পারফর্ম করছে তার একটা আলাদা পেশার আছে কোচের সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে সাবকন্টিনেন্টের টিমের মধ্যে আসলে ইন্ডিয়া ইন্ডিয়া জিততে চায় ইন্ডিয়া জিততে চায় খেলতে চায় পাকিস্তান দলের মধ্যে যে একটা ডিভাইডেড তৈরি হয়ে গেছে যে দুই ভাগ হয়ে গেছে বাবর আজমের একটা দলের কথা শোনা যায় বলে শোনা যায় শাইন শাহপ্রিদির কথা শোনা যায় পাকিস্তান দলের মূল সমস্যাটা হচ্ছে অধারাবাহিকতা এবং ওদের নিজেদের কিছু পলিটিক্যাল সমস্যা নেপাল উঠতি টিম নেপালকে নিয়ে আমাদের প্রত্যাশাও বেশি ছিল না বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা ছিল মানে প্রত্যাশা ছিল বললে আসলে মিথ্যা কথা বলা হয় আমরা ভাবিও নাই যে ওরা রাউন্ড অফ এইটে উঠবে সেমিফাইনালটা আসলে আমাদের নেতৃত্বের সংকট যদি বলা হয় এই পুরো ওয়ার্ল্ড কাপের নেতৃত্বের সংকট সাবকন্টিনেন্টের কারো আছে কিনা তাহলে সেটা বাংলাদেশ আসলে নেতৃত্বের সংকট ওটা যে আসলে টিমের মধ্যে স্পিরিট কোনো স্পিরিটই দেখা যায়নি যে আমরা জিতব কিনা হারবো কিনা সেই দিক ইন্ডিয়ার আসলে স্পিরিটটা অনেক বেশি অনেক

রা দঙ্গার ক্যাপ্টেন্সি আমাদের সৌরভ গাঙ্গুলের ক্যাপ্টেন্সিখেন্ট মানে সেই ক্যাপ্টেন মানে আমরা কি বিরাট কোহলির ক্যাপ্টেনসি দেখেছি রোহিত শর্মা দেখছি কিন্তু আমরা আমরা যদি বলি যে কপিল দেব বা

প্ল্যানটা আমি অস্ট্রেলিয়া তো দেখে আপনি দেখেন যে টপ অর্ডারকে ওরা প্রেসার ফ্রি করে দেয় মানে রবিন লীগের পরে গেলে আমার যেটা মনে হয়েছে আর কি ইংল্যান্ডের ধরেন ইংল্যান্ডে তো প্রচুর প্রেসার বিয়ারস্টো বিয়ারস্টোকে তো ফুল ফ্রিডম দেওয়া হয়েছে কিন্তু এখন কিন্তু তার উপর চাপ পড় 2022 টি-20 বিশ্বকাপে কিন্তু ভারতকে 10 উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড তো সেই আসলে ভারতের উপর বাট আজকের ম্যাচে ভারতের উপর মানে আলাদা কোনো চাপ পড়বে কিনা যেমনটা হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে তো মাত্র ছয় মাস আগে ফাইনালে হারলো সেই অস্ট্রেলিয়া কিন্তু নইশ রান পুড়িয়েচল্লিশ বলে বিরানব্বই রান করবে তো তার মানে কি দাঁড়ালো যে আহ আহ গত দশ বছরের বেশি সময় ধরে আহ ভারতের দুর্ভাগ্যের জন্য দায়ী হলো দুইটা দেশ সে অস্ট্রেলিয়া কিন্তু একেবারে মানে নাস্তা করেছেন টি টোয়েন্টি ক্রে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে যেতে উদ্যোগ তার মানে কি জানো ভারতের সেই চাপটা যে আছে মনে হয় না ভারত কিন্তু আহ ভালো খেলেছে কিন্তু দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের সাথে কোনো ফাইনাল বা সেমিফাইনাল ম্যাচ আসে তখনই আসলে তাদের মানে কনফিডেন্স আমরা দেখেছি যে অনেক হাই থাকলেও তারা সাম্য কোনো না কোনো অস্ট্রেলিয়ার কাছে হেরে যাচ্ছে ইংল্যান্ডের আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্পিন

মানে আমি তো বলছি যে স্পিনের এগেনস্টে ওরা একটু দুর্বল গ্রুপ পর্বতে এসেছে কিন্তু এখন যদি আপনি হিসাব করেন যে ওয়েস্ট ইন্ডিজের যে মাঠে খেলা হচ্ছে এমনিতে স্লো ট্র্যাক আর স্লো ট্র্যাকের কথা বলছি যে উপমহাদেশের কন্ডিশন বলছি কিন্তু ওইখানে কিন্তু উইন্ড ফ্যাক্টরটা কিন্তু মানুষ বারবার ভুলে যাচ্ছে উইন্ড ফ্যাক্টর এখানে একটা বড় ইস্যু স্পিনারদেরকে ওই লাইন লেংথে বল করাটা কতটা টাফ হয়ে যাবে আজকে সেটা আসলে দেখার বিষয় টপ অর্ডারে টপ অর্ডারে রোহিত শর্মার উপর

খেলার জন্য আর ভারতে শুরুতে উইকেট হারালেও কিন্তু ওরা শুরু থেকে যেটা থাকে এটা ক্লোজ ফিল্ডিং এর সুবিধা যেটা নিচ্ছে শুরু থেকে উইকেট হারালেও ওরা কিন্তু যত বেশি সম্ভব রানটা তুলে নিচ্ছে

অলিখিত ভাবে বিশেষ সেরা ব্যাটিং অর্ডারটা অনেক ভারতের জন্য যে সমস্যাটা সেটা হচ্ছে ইংল্যান্ডের অ্যাপ্রোচ বড় জায়গায় গেলে এই ইংল্যান্ড টিম কাউকে কিছু মনে করে না ওরা ওরা মনেই করে যে আমরা ম্যাচে জেতার জন্য যাচ্ছি অতীত কি সামনে কি এসব দেখেও না ওদের ওই যে ওই যে অ্যাটিটিউডটা বডি ল্যাঙ্গুয়েজটা শরীরী ভাষা যেটা এই ভাষা এই শরীরী ভাষার সাথে ভারতকে টেক্কা দিতে হবে সেই জায়গাটাই রোহিত শর্মাকে না কোনো ভাবে আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেছি অস্ট্রেলিয়ার সাথে ভারতের একটা মানে টান টান উত্তেজনা

ইন্ডিয়া স্লাইটলি আগে থাকবে মানে যেভাবেই বলেন ইন্টেন্টের দিক দিয়ে মানে ইংল্যান্ড যতই না কেয়ার করুক ইন্ডিয়া কিন্তু ফাইনাল খেলার জন্যই মানে একদম ফাইনাল খেলার জন্যই কিন্তু ওরা কি আমরা ধরে নিতে পারি

কতখানি জেতার যে সম্ভাবনা বেশি ভারত এবং ইংল্যান্ডের আমি ভারতকে এগিয়ে রাখবো তবে ইংল্যান্ডেরও সম্ভাবনা আছে তবে ভারতকে এগিয়ে রাখবো কি পুরো টুর্নামেন্টের হিসাব করলে